সুপ্রিয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওয়ান কার্ড অ্যাপস ইউজ করে কিভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। তো ওয়ান কার্ডের মধ্যে কি কি অপশন থাকছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, রকেট, বিকাশ, নেক্সাস এবং ইসলামী ব্যাংকের কার্ড থাকছে, সব কিছুর উপরে একটি নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে। তো দেখবেন কিভাবে কার্ডটি ইউজ করে এবং ইনস্টল করে এবং অ্যাক্টিভ করতে হয়, সাথেই থাকুন। থাকছে গার্ডিয়ানদের জন্য একটি খুবই সহজ অপশন যেখান থেকে গার্ডিয়ানরাও এই অ্যাপস ইউজ করে পেমেন্ট করতে পারে। সুবিধাসমূহের মধ্যে কয়েকটি বলছি, অফিসে গিয়ে মানি রিসিট কাটা, অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া অথবা ভিড়ের মধ্যে লাইনে গিয়ে দাঁড়ানো, কিছুই করতে হবে না। তবে পেমেন্ট করার পরে আপনার স্টুডেন্ট পোর্টালে অবশ্যই চেক করবেন আপনার ফিটি জমা হয়েছে কি না। ওয়ান কার্ডটি কীভাবে ব্যবহার করতে হয় এবং ইনস্টল করতে হয়, এজন্য গুগল প্লে স্টোরে ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের অ্যাড্রেস থেকে আপনারা ওয়ান কার্ড অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি দেখাচ্ছি যে ওয়ান কার্ড লিখে সার্চ করুন, তারপরে যে ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের অ্যাড্রেস থেকে ওয়ান কার্ডটি ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি ওপেন করুন। আপনি যদি গার্ডিয়ান বা স্টুডেন্ট যেই হন, এই পোর্টাল ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। শুধু পেমেন্ট পদ্ধতিগুলো এখন যেভাবে দেখাবো এটিই থাকবে, যদি গার্ডিয়ান হন একদম শেষে দেখাবো ভিডিওর, সেটি আরও খুব সহজে গার্ডিয়ান অপশন থেকে লগ ইন করে আপনিও এই দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে পেমেন্ট করতে পারবেন, সেটি আরও সহজ। সম্মানিত গার্ডিয়ানরা, আপনারা একদম শেষে দেখতে পারেন যে আপনারা গার্ডিয়ানরা আপনারা কীভাবে এই অ্যাপসটি ইউজ করে আপনার স্টুডেন্টের পেমেন্ট করতে পারেন। নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি অলরেডি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এখানে ইউজার আইডি, ইমেল এবং পাসওয়ার্ডটি দিন। রেজিস্ট্রেশন না করে থাকলে এই যে নিচে রেজিস্ট্রেশন অপশন আছে, এখানে রেজিস্টারে ক্লিক করুন। করার পর আপনার স্টুডেন্ট ইমেলটি অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে একটি স্টুডেন্ট ইমেল আপনাকে দিয়েছে সেটি আপনি এখানে ইনপুট করুন। করার পরে সাবমিট করুন। সাবমিট করার পরে আপনার স্টুডেন্ট ইমেলে একটি পাসওয়ার্ড তৈরি হবে নতুন। আপনার সেই পাসওয়ার্ডটি এখানে এনে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে হবে, অর্থাৎ নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনাকে। আপনার স্টুডেন্ট ইমেলে যান, যাওয়ার পরে দেখুন ওয়ান কার্ড থেকে একটি ইমেল আপনার মেইলে সেন্ড হয়েছে। সেখান থেকে আপনি এই যে নতুন পাসওয়ার্ডটি কপি করে এনে পেস্ট করে দিন। দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড জেনারেট করুন আপনি আপনার মতো করে। দেন আপনি ইউজার আইডির ঘরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইন সাইন ইনে ক্লিক করুন। এ হলো ওয়ান কার্ড অ্যাপস। তো আপনার এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসটা দেখে নেবেন, অ্যাক্টিভ আছে কিনা, যদি না থাকে তাহলে অ্যাক্টিভে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশন আছে। আজকে যেহেতু আমি টিউশন ফিজ নিয়ে আলোচনা করবো, এই জন্য একদম শেষের দিকে যে আছে নিচের দিকে টিউশন ফিজ, এটি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো টিউশন ফিজে আমি যখন ক্লিক করব তখন দেখবো যে এখানে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, তিনোটা একই রকম সিস্টেম, একই রকম ফি। তো ফার্স্টে আমি ভিসা দেখাবো, ভিসা দেখালে বাকি দুটো আপনারা নিজেই পারবেন। তো ভিসা কার্ডের সার্ভিস চার্জ হলো 1.56%, অর্থাৎ হাজারে 15.54 টাকা করে কাটবে। আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ডও সেম খরচ। যদি ওকে থাকে, কনফার্ম হন, তাহলে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার সামনে যেই ব্যাংকে ইনফরমেশনের যেই তথ্যগুলো আসবে, অর্থাৎ কার্ড ইনফরমেশনের যে তথ্য আসবে, আমি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই ঘরে কার্ড নাম্বারটি, এই যে ছবির মধ্যে দেখানো আছে কার্ড নাম্বারটি, আপনার ভিসা কার্ডের কোথায় আছে সেখান থেকে এখানে দিবেন। পরের ঘরে আপনার কার্ড হোল্ডার, অর্থাৎ কার্ড হোল্ডার নেম, আপনার কার্ডটির যে নাম আছে সেই নামটি এখানে দিবেন। এখানে আছে একটি তারিখ এবং যেটি মাস এবং সালকে নির্দেশ করে। কার্ডের এই দিকে আছে দেখুন একটি একটি সাল এবং একটি মাস, সেটি এখানে দিবেন আপনার কার্ডের। আবারও বলছি আমেরিকান এক্সপ্রেস এবং মাস্টার কার্ডও সেম প্রসেস, সেম চার্জ। দেন এখানে একটি কোড দিতে হবে যেটি কার্ডের উল্টো দিকে থাকবে, এই কোডটি এখানে দিয়ে দিবেন। দেন সব কিছু ঠিক থাকলে আপনি নিচের দিকে ডান দিকে ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনার মাস্টার কার্ডের অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ডের পিন কোড চাইবে, আপনি পিন কোডটি দিয়ে দিবেন, অথবা ওটিপি কোড চাইলে ওটিপি কোড এসএমএসের মাধ্যমে আসবে, আপনি সেটি বসিয়ে দিবেন যার যেভাবে সেট করা আছে আপনার ব্যাংকের সাথে। যেটি বলছিলাম ভিসা কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস কার্ডও সেম চার্জ, 1.56।
তো এটি আমি আর দেখাচ্ছি না, যারা ভিসা কার্ডটি দেখলেন এতক্ষণ তারা এতটুকু ইউজ করতে পারবেন। শুধু একটু ভিন্নতা আছে, ডিপিপিএল নেক্স আছে, কারণ এখানে অনলাইন ব্যাংকিং অন থাকতে হবে অবশ্যই। আর সবচেয়ে সুবিধাও ডিপিপিএল এ, কারণ আপনি যত টাকাই পাঠান আপনার সর্বোচ্চ 20 টাকা এবং সর্বনিম্ন 20 টাকা করে কাটবে সার্ভিসটা। অর্থাৎ 10,000 টাকা পাঠালো 20 টাকা, 1,00,000 টাকা পাঠালো 20 টাকা, 50 টাকা পাঠালো 20 টাকা। তারপরে ডিপিপিএল নেক্সাসের এই ধরনের একটি গেটওয়ে আসবে, এখানে আপনি সেই আগের মতো কার্ড ইনফরমেশন, কার্ড নেম, পিন নাম্বার এবং ওই ডেটটি দিবেন। দেওয়ার পরে সব ঠিক থাকলে বাম দিকে যে সাবমিট আছে একদম নিচে সেটি দিবেন। দেওয়ার পরে একটি পাসকোড চাইবে, যারা অনলাইন ব্যাংকিং ওপেন করবেন তারা জানবেন পাসকোড কি। অবশ্যই অবশ্যই আবার বলছি, ডিপিপিএল দিয়ে লেনদেন করতে হলে অনলাইন ব্যাংকিং অন থাকতে হবে। ব্যাংকে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনাকে অনলাইন ব্যাংকিং অ্যাক্টিভ করে দিবে। কিছুদিন সময় নিতে পারে, অথবা ইনস্ট্যান্ট যদি করতে পারে তাও ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। ডিপিপিএল অনলাইন ব্যাংকিং। এবার রকেট, রকেট আর ডিপিপিএল একই, রকেটেও চার্জ সেম। অর্থাৎ 20 টাকা যত টাকাই আপনি লেনদেন করুন, 50,000 টাকাও 20 টাকা, 500 টাকাও 20 টাকা, 5,000 টাকাও 20 টাকা, তো সব ঠিক থাকলে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে একটি উইন্ডো আসবে যেখানে শুধু কার্ড না, মোবাইল নাম্বার এবং পিন চাইবে। এই দুটি ইনফরমেশন দিবেন আপনার রকেটের, দেন বাম দিকে সাবমিট দিবেন। দেওয়ার পরে আপনার ফোনে ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনার এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে দিলেই হয়ে যাবে। এবার আসি বিকাশে। বিকাশের ক্ষেত্রে একটু বলে রাখছি, বিকাশে অফিসে যে সরাসরি নাম্বারটি দেওয়া আছে সেগুলোতে 1,012 টাকা করে কাটছে, আর এখানে যে অ্যাপস থেকে, ওয়ান কার্ড অ্যাপস থেকে যে, সেখানে 1.56, অর্থাৎ প্রায় 3-3.5 টাকার মতো বেশি কাটছে। তো ওই জন্য চিপ হবে, অর্থাৎ এর চেয়ে একটু কম খরচ হবে অফিসের সরাসরি নাম্বারে পে করা। আর যদি এখান থেকে পে করতে চান তাহলে সেই আগের মতো 1.56% হারে আপনার সার্ভিসেস কাটবে। তো বিকাশও সেম, আপনার নাম্বারটি দেওয়ার পর, অ্যামাউন্টটি বসানোর পরে আপনার এখানে বিকাশ নাম্বার চাইবে। বিকাশ নাম্বার দিবেন, দেওয়ার পরে নিচের যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। টিক দিলাম, প্রসিড দিলাম। দেওয়ার পরে নতুন একটি উইন্ডো আসবে, সেখানে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে, সেই কোডটি বিকাশ নাম্বারের থেকে আপনার কোডটি এখানে বসান। বসানোর পরে প্রসিড দেন। দেওয়ার পরে আপনার ট্রানজ্যাকশনটি সম্পন্ন হয়ে যাবে। সম্মানিত গার্ডিয়ানরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যেটি বলেছিলাম যে গার্ডিয়ানদের জন্য একদম শেষে দেখাবো, খুবই সিম্পল। দেখুন গার্ডিয়ান একদম নিচের একটি অপশন আছে, গার্ডিয়ান অপশন। আপনারা গার্ডিয়ান অপশন ক্লিক করার পরে শুধু আপনার কাছে আইডি চাবে, কোনো পাসওয়ার্ড চাবে না। আপনি যদি আইডিটি ঠিকমতো বসিয়ে আপনার স্টুডেন্টের তারপরে সাইন ইন দেন, সাইন ইন অ্যাজ গার্ডিয়ান দেন, তাহলে দেখবেন যে আপনার সামনে শুধু টিউশন ফিজ পেমেন্ট অপশনটি চলে আসবে। এবং ইতিপূর্বে আপনারা যে পেমেন্ট পদ্ধতিগুলো দেখেছেন ঠিক সেম আপনারাও এভাবে ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। তো পেমেন্ট করার পরে আপনারা সবাই একটি জিনিস মনে রাখবেন যে আপনারা উইদিন 10-15 মিনিটের মধ্যে আপনারা পোর্টাল চেক করবেন এবং এখানে আপনার একটি ট্রানজ্যাকশন হিস্টোরি দেখবেন যে পেমেন্টটি সাকসেসফুলিভাবে সেন্ড হয়েছে কিনা, অর্থাৎ পেমেন্ট হয়েছে কিনা। এই যে দেখুন গার্ডিয়ান অপশন থেকে সেম ঠিক আগের মতোই অপশনগুলো আসবে। তো ইতিপূর্বে যেভাবে ইনফরমেশান ফিল আপ করা হয়েছে ঠিক একই রকমভাবে আপনারা এখানে ইনফরমেশান দিবেন এবং এই ওয়ান কার্ড ইউজ করে আপনারা যেখানেই থাকুন পেমেন্ট করতে পারবেন। আশা করি ওয়ান কার্ড ইউজকারীদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে।